সাত জানুয়ারির দামি সংসদ নির্বাচনের মতোই সারা দেশে প্রহসনের উপজেলা নির্বাচন আয়োজন করা হয়েছে দাবি করে জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা সরকার উৎখাতের ষড়যন্ত্র প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তারা বলেন কাকে সরিয়ে কাকে ক্ষমতায় বসানো হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ আরো জানাচ্ছেন মিজান রহমান ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার রাজধানীর উত্তরায় সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন দলীয় নেতাদের মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হলেও আন্দোলন অব্যাহত থাকবে সাত জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে রেখেছে অভিযোগ করে রিজভি আহমেদ বলেন দেশবাসী এক সময় ক্ষমতাসীন দলের সব অপকর্মের বিচার করবে প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায় আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার কোন রাজনৈতিক দলের নয় এই এই দায়িত্ব তো জনগণের আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন তাকে মালিকানা ফেরত দেন জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসবে না বসবে আমাদের গাছপালা ধ্বংস করে সেখান থেকে যে টাকা এই টাকাগুলো রাখবেন কোথায় এই টাকাগুলো রাখার জন্য এই ক্ষমতাসীন দলের লোকরাই তারাই তো বিদেশ পাড়ি দিচ্ছে এটাই তো খবরে আসছে এরও তো মিথ্যা কথা নয় এদিকে নয়াপল্টনে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভি অভিযোগ করেন সাত জানুয়ারির দামি সংসদ নির্বাচনের অনুকরণে প্রহসনের উপজেলা নির্বাচনের আয়োজন করা হয়েছে ভোট হরণের একটি দেশে যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় যারা ভোট বিশ্বাস করে না সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না তাদের অধীনে যারা নির্বাচন করতে চায় তারা তো মূর্খের স্বর্গে বাস করে এই বাস্তবতায় বিএনপি মনে করে ক্ষমতা শু হাসিনার অধীনে উপজেলা নির্বাচনে আপনার আপনাদের অংশগ্রহণ কখনোই গণতন্ত্রকামী জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ হতে পারে না এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন বিএনপিকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে এসময় সময় তিনি বলেন সুষ্ঠু নির্বাচন হয়নি বলেই অতি বাম অতি ডান সবাই সরকারকে সরাতে চায় জনগণ সরকারের উপর বিরক্ত জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগের ক্ষমতা ছাড়তেই হবে কিছুই নাই পৃথিবীর ইতিহাসে আছে স্বৈরাচারেরা

एन न्यूज़ ढाका